হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের কাছে আলোচনা করব যে তোমাদের WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2021-এর যে নতুন ভ্যাকেন্সিটি বেরিয়েছে, সেটি তোমাদের যে এক্সাম, প্রথম এক্সাম মানে প্রিলিমিনারির এক্সামটি ভোটের আগে হবে কি পরে হবে। তো বন্ধুরা, তোমাদের আমি বলে রাখি যে যদি আমার চ্যানেলে এখনো পর্যন্ত কেউ নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে যাবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনারা অতি সহজে পেয়ে যান। বন্ধুরা, চলো শুরু করি। তো বন্ধুরা, তোমরা জানো যে ভোটের এক মাস আগে অফিসিয়াল যে কোনো কাজ অফ থাকে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের যেহেতু অফিসিয়াল কাজ এক মাস আগে থেকে বন্ধ থাকবে, সেহেতু তোমাদের এপ্রিল মাসে মানে ভোট হওয়ার চান্স আছে, এবং মার্চে তোমাদের এক মাস গ্যাপ থাকছে, তো এক মাস আগে তোমাদের অফ থাকবে, এবং ফেব্রুয়ারি মাসের 20 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলছে। তো বন্ধুরা, তোমরা এটি ধরে নিতে পারো যে এই প্রিলিমিনারি এক্সামটি ভোটের পরে হবে। তো বন্ধুরা, তোমরা এখন থেকে পুরোপুরি প্রিপারেশন নিতে স্টার্ট করো। তোমাদের মোটামুটি 4 মাস এখন থেকে সময় পাওয়া যাবে, তো মোটামুটি 4 মাসের মধ্যে তোমরা অনায়াসে পাস করে যাবে, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। জবস রিলেটেড আমরা যে কোনো নিউজ এই চ্যানেলে দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনারা অতি সহজে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। জয় হিন্দ, জয় ভারত।